সোহেল ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার খামারটা তো দেখছি বেশ বড়, কত বছর আগে শুরু করেছেন? এইটা আপনার প্রায় ছয় বছর। ছয় বছর, মানুষ তো অনেক কিছুই করে, এত কিছু থাকতে এই ছাগলের খামারটা কেন করেছেন সেটা একটু জানতে চাই। মূল উদ্দেশ্য হচ্ছে এটা সুন্নত, আমি কম বেশি সুন্নত পালন করার চেষ্টা করি, তো চিন্তা করলাম এটা এটাও একটু করি, সেই সুবাদে শুরু, দুটো দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, দুইটা দিয়ে যখন শুরু করেছেন তখন তো নিশ্চয়ই খামার গড়ে তোলেননি দুইটা দিয়ে? না না, তখন বাসাতেই পালতাম। আচ্ছা, পরবর্তীতে আস্তে আস্তে যখন খামারটা বড় করে করব তখন আস্তে আস্তে ক্রয় করা শুরু করলাম। তো ক্রয় করার পরে বিভিন্ন ভাবে প্রতারিত হলাম, হওয়ার পর চিন্তা করলাম যে না। আচ্ছা, এই প্রতারিতটা কি আপনি জাত নির্বাচনের ক্ষেত্রে হয়েছে? হ্যাঁ, জাত নির্বাচনের ক্ষেত্রে, সুস্থ অসুস্থতার ক্ষেত্রে, তারপরে বাচ্চা হয় হয় না এই সেই ক্ষেত্রে। তো চিন্তা করলাম যে আমি যাবো, যেহেতু শখ করে পালতেছি, সুন্নতের কারণে পালতেছি, এরকম তো মানুষ তো কম বেশি আছে আমাদের দেশে, তারা অন্তত টাকার দিকে না চাইলেও অন্তত ভালো জিনিসটা যাতে তারা পায়, সেই উদ্দেশ্যে আসলে খামারটা গড়ে তোলা। একটা মহৎ চিন্তা থেকে কিন্তু আপনি শুরু করেছেন। আচ্ছা, প্রথম যে দুইটা দিয়ে শুরু করেছেন ওই দুইটা কোন জাতের ছিল? ওই দুইটা আপনার ক্রস জাতের ছিল। আচ্ছা, সেরকম উল্লেখযোগ্য কোন জাত না তেমন। এখন হরিয়ানা জাতটা পরবর্তীতে করলাম। আচ্ছা, তোতাপুরিটা করলাম, আল্লাহর রহমতে সেটু সফলতা আল্লাহ আমাকে দিয়েছেন। এখন বর্তমানে কতগুলো আছে আপনার এখানে? আমার এখানে এখন আনুমানিক 115-20টা মতো। ছয় বছর ধরে করছেন, এই ছয় বছরের মধ্যে এই এতগুলো সবগুলো কি আপনার নিজস্ব? না, সবগুলো নিজস্ব না, আমার কিছু কেনা আছে। যে দুইটা জাত আছে, দুইটা জাতি কিন্তু বাহিরের জাত। জি জি। তো যাদের কাছ থেকে কিনেছেন ওটা কি তাদের খামারের নিজস্ব বাচ্চা ছিল? না না না, তারাও ইন্ডিয়া থেকে যারা আনে ওদের কাছ থেকে দুই একটা করে ভালো দেখে দেখে কিনে নেওয়া। তার মানে আমরা কি বলতে পারি যে এই ছয় বছর নানা প্রতিকূলতা পেরিয়ে আপনি আজকের এই জায়গাটায়? জি জি জি। আপনাকে দেখে যারা উৎসাহিত হবে তাদেরও তো জানা দরকার যে এই খামার গড়তে গেলে কি কি প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, কিভাবে সেটাকে ওভারকাম করে আপনার অবস্থানে আসতে পারবে। ছাগলের মূল প্রবলেমটা হচ্ছে ঠান্ডা। ঠান্ডাটা যদি আপনি চেক না দিতে পারেন তাহলে ছাগলের অনেক প্রবলেম। চেক যে বললেন, কিভাবে আমি চেক করব যে ঠান্ডা লেগেছে? মানে কোন যে মানে ওদের নাকে পানি থাকবে, কাশি হবে। আচ্ছা, খুব খারাপ যখন হয় তখন হচ্ছে কাশে। কাশিটা হওয়ার আগে হচ্ছে প্রোটেকশনটা দিতে হবে। মনে করুন যে শীতকাল আসলে তখন চারিপাশ দিয়ে পলিথিন দিয়ে এয়ার টাইট করে দিতে হবে, যাতে ভিতরে বাতাসটা, ঠান্ডা বাতাসটা না যায়, বিশেষ করে উত্তর পাশের ঠান্ডাটা। আর আপনার ভিতরে আপনার বাল্ব দিতে হবে, যেমন 200 ওয়াটের বাল্ব কি 500 ওয়াটের বাল্ব দিয়ে রুমটা গরম রাখা। নিচ থেকে একটা ঠান্ডা আসতে পারে, তো সেক্ষেত্রে আপনি নিচে চট দিয়ে দিতে পারেন। চটটা দিয়ে দিলে দেখা যাচ্ছে নিচ থেকে আপনার ঠান্ডাটা উঠবে না। যখন দেখবেন যে ছাগলের ঠান্ডা বা প্রবলেম, তখন ছাগল বেশি দাঁড়ায় থাকে। আর দেখা যাচ্ছে যে ওদের শরীরে সুস্থতা থাকলে ওরা খুব দুষ্টু প্রকৃতির, চঞ্চল প্রকৃতির। মানে ছাগল যদি আপনার চুপচাপ বসে থাকে তাহলে বুঝতে হবে কোনো না কোনো একটা প্রবলেম আছে। আচ্ছা, তারপর আমরা প্রতিকূলতাগুলো শুনছিলাম। হ্যাঁ, তো মানে করেন যে প্রথম একটা ফার্মের সর্বপ্রথম বিষয়টা হচ্ছে যে বাচ্চা, মানে বাচ্চাটা যদি না হয় তাহলে আসলে ফার্মটা ডেভেলপ হয় না। তো বাচ্চাকে আপনি যদি ভালোভাবে রাখতে চান তাহলে সেক্ষেত্রে বাচ্চাটা যখন হবে তখন ফার্স্ট ওকে একটা ড্রামের মধ্যে অন্তত 2 দিন রাখতে হবে, শুধু লাইটের আলো দিয়ে রাখতে হবে, যাতে কোনো প্রকার ঠান্ডাটা না লাগে, ওদের নিউমোনিয়ার প্রবলেমটা হয় বেশি। এরপর যখন 2 দিন বয়স হয়ে গেল, যখন সে পুরোপুরি হাঁটাচলা করতে পারতেছে, দিনে ওর মার সাথে ছাড়া থাকলো, মানে নিজে নিজে দুধ টুধ খেলো, আর রাতে কাঠের বাক্স থাকবে, যাতে বেশ কয়েকটা বাচ্চা এক জায়গায় থাকলে ওর আপনার ঠান্ডার প্রবলেমটা কম হবে। আর যদিও কোনোটা ঠান্ডার প্রবলেম থাকেও তাহলে দেখা যাচ্ছে আর 2-3টা বা 4-5টা যা থাকবে সেটার মাঝখানে ওই যে চলে যাবে। ও আচ্ছা, যাতে ও গরম তাপটা পেলে ওর নিজে একটু স্বস্তি বোধ করবে। শীতকাল আসলে প্রবলেমটা ওদের বেশি হয়, আর বর্ষার সময়টা প্রবলেমটা বেশি হয়। শীতে তো ঠান্ডার প্রবলেম, বর্ষাতেও কি? বর্ষাতেও ঠান্ডার প্রবলেম হয় বলতে হচ্ছে আমাদের এই যে বারান্দাটা দেখছেন, ভিতরে তো ঘর, তো দেখা যাচ্ছে যে বর্ষার সময় আসলে তখন আমরা এই দরজাটা দিব না। আচ্ছা, তখন ওই বৃষ্টি আসলেই ওরা ভিতরে চলে যাবে, আবার বৃষ্টিটা যখন চলে যাবে তখন ওরা আবার বের হবে। এখন যেরকম হচ্ছে উন্মুক্ত রেখেছেন, এই দরজাটা পেরিয়ে ওরা আসে তখন সরাসরি ভিতরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর বৃষ্টির পানিটা ওদের জন্য হচ্ছে সমস্যা, আর ছেঁচছেঁতে আবহাওয়াটা ওদের জন্য ভালো না। যেমন দেখেন আমার এখানে মোটামুটি দেখছেন বালি দেওয়া থাকলে দেখা যাচ্ছে যে এই বালিটা গরম থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা উষ্ণতা পায়। তারপরে বৃষ্টির সময় পানিটা দ্রুত নিচে নেমে যায়, তখন ওরা হাঁটার চলা করতে সুবিধা হয়। ছাগলের যত গরম হোক ওদের কোনো সমস্যা নাই,
ঠান্ডা হচ্ছে ওদের সমস্যা। একটা বাচ্চাকে কতদিন পরে ও ঘাস খেতে পারে? হ্যাঁ, প্রথমে এক মাস ওর মা দুধ খাবে, এরপরে যে দেখা যাচ্ছে যে আপনার এক মাস পরে যে ওরা ঘাস খাবে, কিছু কিছু খাবার দিব আমরা, খাবারটা খাবে, একটু কাঁঠালের পাতা খাবে,